দিশারি মিডিয়া সভ্যতাজনিত উৎকর্ষ সাধনে নিবেদিত। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলোয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ দর্শক। আমরা নয়ারহাট বাজারে বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ের যে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে, আমরা আপনাদের দেখাচ্ছি সেই অভিযানের অংশ বিশেষ। আপনারা দেখতে পাচ্ছেন অগণিত উৎসুক জনতা ভিড় করছে এগুলি দেখার জন্য। এখানে পুলিশ প্রশাসনের লোক আছে, রোডস অ্যান্ড হাইওয়ের লোক আছে। সাভারের নয়ারহাট এলাকায় চেকপোস্ট নামে পরিচিত যে জায়গাটা, এই উচ্ছেদকারী দলের প্রধান একজন ম্যাজিস্ট্রেট, আমরা কথা বলছি তার সাথে। কী নাম আপনার? জি, আমার নাম মোহাম্মদ মাহবুব রহমান ফারুকী। আমি উপসচিব সড়ক জনপথ এবং স্টেট অ্যান্ড ল অফিসার ঢাকা জোন, অতিরিক্ত দায়িত্বে রংপুর এবং রাজশাহী বিভাগ আমার। আচ্ছা, নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেও দায়িত্ব পালন করছে। আচ্ছা, আজকে এই যে যে উচ্ছেদ অভিযান চলছে, কোথা থেকে মানে কোন পর্যন্ত, এর দৈর্ঘ্যটা কত? না, দৈর্ঘ্য এটা হচ্ছে নবীনগর থেকে আমরা ধামরাই পর্যন্ত, মূলত এই যে রাস্তার দুই পাশে যেটা, এই অংশটাই আমরা উচ্ছেদ করব। তার অংশ হিসেবে মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এবং সচিব স্যার, আমাদের মন্ত্রণালয়ের সচিব স্যারের নির্দেশে আমরা আসলে এই উচ্ছেদ কার্যটা নিয়মিত করছি। এটা সারা দেশব্যাপী আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা আছে সড়ক জনপথে, তারা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছে এবং তারই অংশ হিসাবে এই উচ্ছেদ কাজ পরিচালনা করা হচ্ছে। মূলত এই উচ্ছেদ অভিযান কি রোডস অ্যান্ড হাইওয়ের পক্ষ থেকে? রোডস অ্যান্ড হাইওয়ের পক্ষ থেকে, সরকারের পক্ষেই তো, রোডস অ্যান্ড হাইওয়ের পক্ষে আমরা কাজ করছি। মূলত রাস্তা যানজট যে হয়, রাস্তা ফোর লেন হচ্ছে, এইট লেন হচ্ছে, ষোলো লেন, সিক্সটিন লেন হচ্ছে, এই যে লেনগুলো হচ্ছে, তারপর রাস্তার পাশে যাইগুলো অবৈধ স্থাপনা গড়ে উঠছে, এই রাস্তাটা প্রশস্তকরণের জন্য এবং জনগণ যাতে গাড়িতে, বিভিন্ন গাড়ি ঘোড়ায় ভালো। আমরা শুনেছি যে বনায়নের জন্য এই উচ্ছেদ অভিযান। না না, এর বনায়নের কোনো কার্যক্রম এখানে শহর অঞ্চলে বনায়নের এই ধরনের দেওয়ার তো সুযোগ নেই। এই স্থাপনা কি আবার গড়তে দেওয়া হবে? না না, অবৈধ স্থাপনা একবার করলে যারা এখানে করবে ভবিষ্যতে তাদের বিরুদ্ধে, এটা কোনোভাবে বন্দোবস্ত দিয়ে যেখানে আপনার রাজস্ব আসতে পারে, এভাবে কি সরকারের বা রোডস অ্যান্ড হাইওয়ের কোনো পরিকল্পনা আছে কিনা? সরকারের ভূমি নীতিমালা অনুসারে, সরকারের না, এটা হচ্ছে সড়ক জনপথের যে ভূমি বন্দোবস্তের নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে কেউ যদি আবেদন করে, সে আবেদন যদি উপযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে বন্দোবস্ত দেওয়া হয়। এটা রাস্তাটা কত ফিট রেখে তারপরে দেওয়া হবে? না, এটা তো এক এক জায়গায় একখানে নির্ধারিত হবে। কোথাও ষোলো লেন হলে সেখানে এক রকম তার ডিস্টেন্স হবে, আট লেন হলে একরকম, চার লেন হলে একরকম, এক এক জায়গায় একরকম, এখানে নির্ধারিত কিছু নেই। এখন এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে যে কদিন, কদিন পর্যন্ত থাকবে? না, উচ্ছেদ তো প্রায় চলছে, বিভিন্নখানে চলছে, যেমন আজকে এখানে এই এলাকায় হচ্ছে, আগামী 29-30 হবে বগুড়ায়, তারপর 3 তারিখে হবে রংপুরে এবং 4 তারিখে হবে লালমনিরহাটে, এরপর আবার নাওগাঁ হবে, আবার ঢাকায় আমরা মাওয়া রোডে হয়তো করবো। এইভাবে প্রতিদিনই আমরা কোনো না কোনো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আচ্ছা, এখন এই আমরা শুনেছি যে নয়ারহাট এলাকায় ব্রিজ পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে, এরপরে থেকে আবার শুরু হবে ওই পার থেকে। তো এখানে একটা বাইপাস যে সড়ক গেছে নদীর পাশ দিয়ে, আমরা তো শুনেছি যে ওখানে উচ্ছেদ হবে, এই সম্পর্কে কোনো তথ্য দিতে পারবেন? এই যে আমাদের যেটা নোটিশ দেওয়া আছে নির্ধারিত, সেটা কার্যক্রম আছে, জানে সবাই, মাইকিং করা আছে, আমরা কোন করি। মূলত একদিনই তো সব কাজ করা সম্ভব হয় না, এক কর্মদিবসের মধ্যে যতটুকু পারা যায় উচ্ছেদ আমরা ততটুকুই করি। আচ্ছা, এখানে যদি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বাদে সেগুলো কী করা হবে? ধর্মীয় প্রতিষ্ঠান যদি পড়ে তাহলে তারা নিজ দায়িত্ব এটা সরিয়ে নেয়।
আর এই উচ্ছেদ অভিযানে এখানে অভিযোগ করছে যারা ভুক্তভোগী অগণিত গরিব মানুষ, তারা বলছে আমরা পথে বসে যাব, যে আমরা তো একেবারে শেষ হয়ে যাচ্ছি। এদের জন্য কিছু আপনাদের কিছু বলার আছে কিনা? না, এটা সত্য কথা, সাধারণত এই উচ্ছেদে গরিব মানুষরাই সাফারার হয়, তারাই ভোগান্তির সম্মুখীন হয়, কারণ তারা ছোটো ছোটো দোকানপাট বিভিন্নভাবে গড়ে তুলে কাজ। রোডস অ্যান্ড হাইওয়ে বা বাংলাদেশ সরকার এদেরকে পুনর্বাসনের কোনো ব্যবস্থা করবে কি? এটা নীতি নির্ধারকরা বলতে পারবে, এটা এই পর্যায়ে বলার কিছু নেই আমার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। দর্শক, চলছে নয়ারহাট এলাকায় রোডস অ্যান্ড হাইওয়ের উচ্ছেদ অভিযান। আমরা কথা বলছি যারা ভুক্তভোগী তাদের একজনের সাথে। কি নাম? শাহাজুদ্দিন। এই যে আজকে যে স্থাপনাগুলো উচ্ছেদ হচ্ছে, এতে কি আপনাদের কোনো ক্ষতি হচ্ছে? আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন? ক্ষতিগ্রস্ত মানুষ কিছু কাজকাম করে খাইছে, গরিব মানুষ, কিছু দোকানপাট, কিছু হোটেল, কিছু চার দোকান, এগুলো করে অনেক মানুষের কর্মসংস্থান ব্যবস্থা ছিল, অনেক হাজার ছয় ছয় হাজার হাজার মানুষের কর্মসংস্থা বেকার হয়ে গেল। এখন রোডস অ্যান্ড হাইওয়ের লোক বললো যে জায়গাগুলো তো তাদের, এগুলো তো অবৈধ, তো এটা কি আপনারা স্থায়ীভাবে বন্দোবস্ত আনলে ভালো হয় কি না? হ্যাঁ, বন্দোবস্ত আমাকেও তো এবার দেয় না, এগুলো হলো এই অফিসে ঘুরতে ঘুরতে বন্দোবস্ত আনলেও এরা বলে যে কোনো ঠাই কিছু করা যাবে না, বনায়নের লিজ এরা আমাকে দিতে চায়। বনায়নের লিজ হলো যে গাছপালা লাগানোর জন্য, কিন্তু আমরা তো অনেক গরিব মানুষ, কর্মসংস্থান মানে তার রেজিকের একটা ফ্যামিলির পাঁচজন সাতজন লোক তারা চলে খায়, এই ওই বনায়নের এই আনলে তো আমাকে কোনো লাভ নাই, এই জন্য আমরা বনায়নের লিজ আনি না। আপনার কি কোনো স্থাপনা ভাঙছে? হ্যাঁ, আমার ভাঙছে, আমার ওই স্থানে ভাঙছে, এগুলো গরিব বাঙালিরা খাইতো দেশের স্বার্থে। আচ্ছা, রোডস অ্যান্ড হাইওয়ে বা সরকার কি আপনাদের কোনো মানে প্রতিশ্রুতি দিয়েছে যে এটা স্থায়ীভাবে বন্দোবস্ত দেবে বা পুনর্বাসন? না, এটা দেয় না, এটা তাদের নেই, এটা আমাকে তাদের নেই, সরকারিভাবে তারা দিবে না।